travail, car on sort. নিশ্চয় ভালো আছে এখন পড়াশোনা আশা করি পড়াশোনা করতেছ তো আজকে আমি তোমাদের ক্লাস ওয়ান গ্রামার ক্লাস নেব গ্রামার ক্লাস আজকে আমি তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব তো সবাই তোমরা তোমাদের খাতা এবং পেন্সিল বের করবে
তাহলে আমরা কি শিখলাম আর্টিকেল কাকে বলে ইংরেজি ভাষায় এ এন্ড এবং দি কে আর্টিকেল বলে আর্টিকেল কত প্রকার আর্টিকেল দুই প্রকার কি কি ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট অবস্থিত নির্দেশক এবং ইনডেফিনিট আর্টিকেল বাংলা হচ্ছে অনির্দিষ্ট পদস্থিত নির্দেশক তাহলে এখন আমরা দেখি ডেফিনিট আর্টিকেল মানে এটা কি বলছে নির্দিষ্ট কাকে ডেফিনিট আর্টিকেল বলে দিকে দিকে নির্দিষ্ট East.
আজকে
কে কত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করবে। তো আজ তোমাদের বিনা প্রয়োজনে বাড়ি বের, তোমরা যদি বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হও তাহলে বের হবে না, সরি, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং ফিরে এসে যে কোনো সাবান দিয়ে সঠিক নিয়মে 20 সেকেন্ড ধরে হাত ধুবে। খোদা হাফেজ।